হ্যাঁ সহজিতাকে ইচ্ছা চাই না শুধু একটা ভালো একটা মন চাই আমি যে আমাকে সত্যিকার ভালোবেসে আমাকে রাখতে পারবে যে যেখান থেকে ফোন দেখ অন্য মাধ্যমে কেউ ফোন দিবেন না যে ফোন দিবেন আমাকে একটা ভালো মনের জন্য যে দিতে পারবে যে ভালোবাসতে পারবে এরকম একটা মন নিয়ে আসে ফোন দিতে পারলে আমি তার সাথে কথা বলতে পারবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই উচ্চ আসলে কি হয়েছে বা কি বলতে চাই চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু আপনার নাম কি নাম হইছে হাদিসা হাদিসা আপু কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালো আছি তো সুন্দর নাম ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে বাবা মা মারা গেছে থাকে কাকার কাছে মা বাবা কি হয়ে মারা গেছে এম বাবাটা মাটা অসুখ করে মারা গেছে বাবাটা স্টক করে মারা গেছে আচ্ছা কেমন লাগে এই জীবনটা আসলে মা বাবা জনের কষ্ট লাগে নাকি কষ্ট তো লাগেই ভাইয়া মা বাবা নাই তার ভিতরে থাকে একজনের বাসা নিজের কাকারা তো নিজের মার মত আদর্শ করে না আচ্ছা বিয়ের शादी হইছে বিয়ের शादी হলে কার প্রতিবেদন আসে বিয়ের शादी হয় নাই না তো কষ্টের কথা মানে প্রতিবেদনে কি বিয়ে সাথে করবেন সেই আশা নিয়ে নাকি অন্য কোনো কিছু বলার জন্য না না প্রতিবেদন আইছি একটা সুন্দর মনের মানুষের জন্য যে আমাকে সত্যিকারের ভালোবাসে বিয়ে সাথে করতে পারবে এরকম একটা মনের মানুষের জন্য আইছি আমি তার কাছে হেল সহযোগিতা ইচ্ছা চাই না শুধু একটা ভালো একটা মন চাই আমি যে আমাকে সত্যিকারের ভালোবাসে আমাকে রাখতে পারবে লেখাপড়া করছিলেন লেখাপড়া করে রে বললাম তো বাবা মা বাইসে থাকলে লেখাপড়া করাইতো ভাইয়া আচ্ছা আচ্ছা তাই যে বিয়ে সাথে করার জন্য প্রতিবেদনে আসছেন এটা কেমন লাগতেছে আপনার কাছে এটা অনেকেই খারাপ লাগতেছে কেননা আমি তো চাই নাই প্রতিবেদন আসছি সামনে একটা এরকম কি চায় একটা যে প্রতিবেদন যায় তারপরেও আইসি অনেকটা কষ্টের মাধ্যমেই আইসি বিয়ের সাথে করলে তো মুখটা দেখতে চায় আপনি মাস্ক লাগাই আসছেন কেন যে আমাকে সত্যিকারের ভালোবাসে আমাকে বিয়ে সাথে করতে পারবে সে স্যার আমি কাউকে দেখাতে পারবো না মুখটা এটাই যায় স্বামী হবে শুধু তাকেই দেখাবেন তাই না যায় খুবই ভালো কথা নামাজ কালাম পড়েন তো হ্যাঁ পড়ি নামাজ পড়ি সেটাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কোনাবাড়ি কোনাবাড়ি কোনটা সেটা ঢাকা কোনাবাড়ি গ্রামের বাড়ি ওইখানে জায়গা জমি টমি আছে কোনো জায়গা জমি না আছে তো কিছু সেগুলো কে দেখে কে খায় আপনার চাচারা নাকি আপনি আপনি দেখেন অনেকটা জায়গা জমি ছিল কিছু চাচা নিছে কিছু আমার নামে আছে বলে ওইটা নেই নেই আচ্ছা তা আপনার সঙ্গে কেউ যদি এখন যোগাযোগ করতে চায় বা বিয়ে শি করতে পারলেন কতটা কষ্টের জীবন তার কথা শুনে বুঝতে পারতেছেন কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শি করতে চান তার চাওয়া পাওয়ার কিছু নেই শুধু বিয়ে শি করে সংসার করবে সেই আশা নিয়ে আসছে তাহলে তারা এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু টু ফাইভ নাইন ডাবল জিরো ওয়ান নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর স্বচ্ছ বড়ো কথা পাসপ্ত্বন আওয়াজ কলাম করে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে তা কিছু বলতে চান আমি একটা কথা বলতে চাই যেখান থেকেই প্রবাসের থেকে বাংলাদেশ থেকে যে যেখান থেকে ফোন দে অন্য মাধ্যমে কেউ ফোন দিবেন না যে ফোন দিবেন আমাকে একটা ভালো মনের জন্য যে দিতে পারবে যে ভালোবাসতে পারবে এরকম একটা মন নিয়ে আসে ফোন দিতে পারলে আমি তার সাথে কথা বলতে পারম। আর মাঝে মাঝে কথা যখন না বলে ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম